हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। আজ আমরা দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো নতুন কিছু শেখা যাক। 23 থেকে অঙ্ক কি বলছে? 1 + bx² + cx³ n এর বিস্তৃতিতে x^r এর সহগ ar হলে দেখাও যে 2na4 = n-1a2² তাহলে প্রথমে এটাকে আমাকে এক্সপ্যান্ড করে x^r এর সহগ সমান a^r এ এদের মধ্যে কী রিলেশন আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কথা আমাকে এটাকে আগে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে তাই করবো। তাহলে 1 + bx² + cx³ n, তাহলে এই প্রথম পার্টটিকে আমি ধরছি এ আর পরের পার্টটিকে ধরবো বি। তাহলে 1 + bx² একটা ধরবো প্লাস cx³ আরেকটা পার্ট ধরবো, তাহলে a + b² n এর ফর্মুলা এবার ইউজ করবো, যেখানে প্রথম পার্টটা 1 + bx², সেকেন্ড পার্টটা হচ্ছে cx³। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি? 1 + bx² n প্লাস nc1 1 + bx² n-1 cx³ প্লাস nc2 1 + bx² n-2 cx³² এবং করতে 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 প্লাস cx³ n। তাহলে এখন আমি করছি কি, এই 1 + bx² nটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমরা কী পাবো? 1 + nc1 bx² প্লাস nc2 bx² হোল স্কোয়ার এবং করতে 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 যাবে প্লাস nc1 1 + bx² n-1টাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা কত পাবো? 1 + n-1 c1 bx² প্লাস করতে 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 যাবো, আর বাইরে এই যে cx³ গুণ আছে এই যে cx³ গুণ করলাম, আর পরবর্তীগুলো কেন আমার করার দরকার নেই সেটা আমি তোমাদের এবার বোঝাবো। বরঞ্চ তোমরা এই শুধু এই 1 + bx² এটুকু এই জিনিসটুকুটাকে এক্সপ্যান্ড করলেও হতো, এই পার্টটাকে তোমার এক্সপ্যান্ড না করলেও হবে, কেন সেটা এক্ষুনি তোমরা বোঝে নাও। প্রশ্নে কী বলেছো? x^r এর সহগ সমান ar। ঠিক আছে, এবার আমাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেখানে সেখানে কী আছে? a4 আর a2। তাহলে x^r এর সহগ যদি ar হয় তাহলে a4 মানে কি? x^4 এর সহগ, আর a2 মানে তাহলে কী হবে? x² এর সহগ। তার মানে এখানে এই যে এই জিনিসটা যদি এক্সপ্যান্ড করি, যেখানে যেখানে x^4 আর x² আসবে তার সহগগুলো আমার দরকার। এবার আমরা দেখতে পাচ্ছি কি, এখানে কী আছে? x³ আছে, আর এখানে x³ এর স্কোয়ার মানে x^6 আছে, এরপরে সব বেশি বেশি আছে, তার মানে কি x^4 পর্যন্ত ম্যাক্সিমাম আমার লাগবে, কিন্তু এখানে পেয়ে যাচ্ছে x^6, সেজন্য এরপরে তো আর এক্সপ্যান্ড করার কোনো মানেই হয় না। কিন্তু এটাও কেন লাগবে না সেটা আমি এক্ষুনি এক্সপ্যান্ড করে দিচ্ছি। ঠিক আছে, এখন তাহলে a4 মানে কি? x^4 এর শক তাহলে কোথায় আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। তুমি দেখো এই জায়গায় একটা x^4 এর শক পাচ্ছ, দেখো bx^4 পাচ্ছে না, তাহলে এই শক কত পাচ্ছে? nc^2b, তা nc^2b² তাহলে nc^2b² এখন এই জিনিসটিকে তো আমরা এক্সপ্যান্ড করেছিলাম, এর মধ্যে থেকে কোথাও x^4 পাবো? পাবো না, কারণ কি দেখো bx² আছে কিন্তু বাইরে কী গুণ আছে? x³, তাহলে গুণ করলে কী পাবো? x^5। কোনো উপায়ে আমরা এই পার্টটা থেকে বা এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি এখান থেকে x^4 পাওয়া সম্ভব না, অথবা এই পার্ট থেকে আমরা x^4 এর কোনো শক পাবো না, শুধু এই জিনিসটা থেকে শুধু x^4 পাচ্ছি, nc^2bx² হোল স্কোয়ার। তার মানে কি এখানে x^4 এর শক কোথায় হচ্ছে? nc^2b² এবার দেখতে হবে x² কোথায় আছে, এর তো বাইরে x³ গুণ আছে, অতএব এখান থেকে x² পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ কি 1 × cx³ তাহলে cx³, bx² × cx³ তাহলে কি x^5, x² পাওয়ার কোনো সম্ভাবনাই নেই এর মধ্যে থেকে, অতএব প্রথম যে পার্টটা আছে নিশ্চয় তাহলে এর মধ্যে থেকে আমাকে x² পেতে হবে। তাহলে এখান থেকে আমরা একমাত্র x² পাচ্ছি, সেটা কি nc1 bx², তার মানে কি এখান থেকে x² শক করতে পাচ্ছি nc1 × b, পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে অতএব a2 মানে কি x² শক, তাহলে a2 x² শক কত আছে? nc1 × b, তাহলে nc1 × b। এবার যেটা আমাকে প্রমাণ করতে বলেছে সেটা বাম পক্ষ আর ডান পক্ষ ধরে ইকুয়াল করবো, তাহলে বাম পক্ষ কী দিয়েছে? 2na4, তাহলে 2na4 এর ভ্যালু এক্ষুনি কী পেলাম? nc2 bx², তাই লিখেছি nc2 bx², তাহলে 2n × nc2কে যদি আমরা এক্সপ্যান্ড করি ভাঙি তাহলে কী পাবো? n·2·n·2 (n·2)টাকে লিখতে পারি n·n-1 (n-2)। এগুলো কীভাবে লেগে যায় সব আগে এক্সপ্লেন করা আছে। তাহলে নিচে কী পাচ্ছি? 2 × 2 (n-2)·n·2, তাহলে n·2·n·2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কি? আর এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে কি n·n·n² (n-1)·bx² এটা গুছিয়ে লিখেছে, এটা n·1·bx² (n²). বাট এই জিনিসটা এবার ডান পক্ষে আসে সেটা আমি দেখাচ্ছি। তাহলে ডান পক্ষে কী ছিল? n·1 × a² তাহলে n·1 × a² এর ভ্যালু কত পেয়েছি? nc1 × b, তাহলে হোল স্কোয়ার n·1। nc1 মানে কি? ডাইরেক্ট তোমরা n লিখতে পারো, তাছাড়াও তোমরা এভাবেও করতে পারো n·1 × n-1 (n²) হোল স্কোয়ার সমান সমান n·1 ×
এন ফ্যাক্টরিয়ালটাকে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল, কারণ ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি শুধু ওয়ান হয়, ইন টু বি, তাহলে এন মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল আর এন মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল কী হলো, কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে, বাইরে তো হোল স্কোয়ার আছে, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এন বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ এন মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার স্কোয়ার, দ্যাট ইজ বাম পক্ষ ইজুয়াল টু ডান পক্ষ প্রমাণ করে দিলাম, দ্যাট ইজ টু এন এ ফোর ইজুয়াল টু এন মাইনাস ওয়ান এ টু স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেল। 24 জায়গার অঙ্ক কী বলছে, কোনো দ্বিপদ রাশির বিস্তৃতিতে পরপর দুটি শক সমান হলে দেখাও যে তাদের ঠিক পূর্ববর্তী ও পরবর্তী পদ দুটি শক দুটি পরস্পর সমান হবে। এই কথার মানে আমি অঙ্ক করতে করতে তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে আমি কী মনে করছি, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কোনো দ্বিপদ রাশির বিস্তৃতিতে পরপর দুটি শক সমান, আমি মনে করছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পরপর দুটি পদ যথাক্রমে আর প্লাস ওয়ানতম এবং আর প্লাস টুতম পদের শক সমান, পরপর দুটো পদ বলেছে, তাহলে পরপর দুটি পদ আমি কী দিচ্ছি আর প্লাস ওয়ানতম আর আর প্লাস টুতম, যাদের শক সমান, ঠিক আছে। এই হচ্ছে রাত্রেবেলা ভিডিও কলের প্রবলেম, বুঝেছ, মশা পোকা যত আছে সব এই ভিডিওর আলোতেই আসবে, যাই হোক ওগুলো ইগনোর করে তোমরা অঙ্কেতে মনোনিবেশ করো। তাহলে যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি, তাহলে ওয়ান প্লাস এক্স টু দেওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদ সমান আমি ধরছি কিউ অফ আর প্লাস ওয়ান, আর আর প্লাস টুতম পদ হচ্ছে কিউ অফ আর প্লাস টু। এখন তাহলে ওয়ান প্লাস এক্স টু দেওয়ার এন এর বিস্তৃতিতে কিউ অফ আর প্লাস বা আর প্লাস ওয়ানতম পদ সমান, তাহলে কী লিখতে পারি এন সি আর ইন্টু এক্স টু দেওয়ার আর, দ্যাট ইজ আর প্লাস ওয়ানতম পদের শখ কত পাচ্ছি এন সি আর, এক্স বাদে যে জিনিসটা থাকবে সেটাই যে শখ, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে, তাহলে শখ কত হলো এন সি আর, আর কিউ অফ আর প্লাস টু, তাহলে এটাকে সামথিং প্লাস ওয়ানে লিখে নিতে হবে, তাহলে আর প্লাস টুটাকে লিখতে পারি আর প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে আর প্লাস টুতম পদ তাহলে কত হচ্ছে এন সি আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দেওয়ার আর প্লাস ওয়ান, দ্যাট ইজ আর প্লাস টুতম পদের শখ কত হচ্ছে এন সি আর প্লাস ওয়ান। যেহেতু আর প্লাস ওয়ানতম পদের শখ ইজুয়াল টু আর প্লাস টুতম পদের শখ আমি প্রথমে ধরে নিয়েছি, দ্যাট ইজ আর প্লাস ওয়ানতম পদের শখ কত ধরে আছে এন সি আর ইজুয়াল টু আর প্লাস টুতম পদের শখ কত পাচ্ছি এন সি আর প্লাস ওয়ান, তাহলে এ দুটো শখ ইজুয়াল টু করে একটা আমার ইকুয়েশন পাবো, সেটা কী পাচ্ছি, তাহলে এটাকে এক্সপ্যান্ড করো আগে, তাহলে এন ফ্যাক্টুয়াল বাই আর ফ্যাক্টুয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টুয়াল ইজুয়াল টু এন ফ্যাক্টুয়াল বাই আর প্লাস ওয়ানের ফ্যাক্টুয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ানের ফ্যাক্টুয়াল, এন ফ্যাক্টুয়াল এন ফ্যাক্টুয়াল হয়ে গেল, বা ইজুয়াল টু ওয়ান বাই আর ফ্যাক্টুয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টুয়ালটাকে লিখতে পারি এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ানের ফ্যাক্টুয়াল ইজুয়াল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টুয়ালটাকে লিখতে পারি আর প্লাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টুয়াল, এক এক করে কমে যাবে, ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ানের ফ্যাক্টুয়াল। এবার একটা লক্ষ্য করো আর ফ্যাক্টুয়াল আর ফ্যাক্টুয়াল উঠে আছে, আর এন মাইনাস আর মাইনাস ওয়ান আর এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টুয়াল উঠে গেল, তাহলে পড়ে থাকছে কি ওয়ান বাই এন মাইনাস আর ইজুয়াল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান, কোনে কোনে গুণ করে আমরা কী পাচ্ছি আর প্লাস ওয়ান ইজুয়াল টু এন মাইনাস আর, বা এন ইজুয়াল টু কী পাচ্ছি তাহলে টু আর প্লাস ওয়ান, এটাই হচ্ছে এন আর আরের মধ্যে রিলেশন। এবার হচ্ছে আসল অঙ্কে আসি, আমাকে কী প্রমাণ করতে বলেছিলো তোমরা একবার লক্ষ্য করো, কোশ্চেনে কী বলেছো, কোনো দ্বিপদ রাশির বিস্তৃতিতে পরপর দুটি শক সমান হলে দেখা হচ্ছে তাদের ঠিক পূর্ববর্তী ও পরবর্তী পদ দুটি শক দুটি পরস্পর সমান, আমি পরপর দুটি পদ কী ধরেছি আর প্লাস ওয়ান আর প্লাস টুতম পদ, তাহলে তাদের ঠিক পূর্ববর্তী তার মানে কি প্রথম পদটা ঠিক আগের পদ, তাহলে আর প্লাস ওয়ানের আগের পদটা কি আরতম পদ ও পরবর্তী, পরবর্তী মানে কি সেকেন্ড যে পদটা আছে তার পরের পদটা, দ্যাট ইজ আর প্লাস টু এর পরবর্তী পদ কি আর প্লাস থ্রি, দ্যাট ইজ আরতম পদ আর প্লাস থ্রিতম পদের শক দুটো পরস্পর সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি আমাকে প্রমাণ করতে হবে আরতম পদের শক ইজুয়াল টু আর প্লাস থ্রিতম পদের শক, অতএব ওয়ান প্লাস এক্স টু দেওয়ার এন এর বিস্তৃতিতে আরতম পদ সমান আমি ধরছি টি আর, অ্যান্ড আর প্লাস থ্রিতম পদ হচ্ছে টি অফ আর প্লাস থ্রি হলে তাহলে টি অফ আর সমান কি সামথিং প্লাস ওয়ানের লিখে নাও আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ এখান থেকে তাহলে কী পাবো এন সি আর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দেওয়ার আর মাইনাস ওয়ান, দ্যাট ইজ শক তাহলে কথা হচ্ছে এন সি আর মাইনাস ওয়ান, আরতম পদের শক কত হচ্ছে এন সি আর মাইনাস ওয়ান, আর আর প্লাস থ্রিতম পদ সমান লিখতে পারি টি অফ আর প্লাস টু প্লাস ওয়ান, দ্যাট ইজ এন সি আর প্লাস টু ইন্টু এক্স টু দেওয়ার আর প্লাস টু, দ্যাট ইজ আর প্লাস থ্রিতম পদের শক কত হচ্ছে এন সি আর প্লাস টু। এবার আমাকে প্রমাণ করতে হবে কি এই দুটো শক সমান, দ্যাট ইজ এন সি আর মাইনাস ওয়ান ইজুয়াল টু এন সি আর প্লাস টু, তাহলে আমি বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করব, ঠিক আছে, তাহলে বাম পক্ষটাকে লিখে নিই, তাহলে বাম পক্ষে কী দিয়েছে এন সি আর মাইনাস ওয়ান। এখন আমরা একটা ফর্মুলা জানি কি এন সি আর ইজুয়াল টু এন সি এন মাইনাস আর, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝতে চাও তাহলে ফাইভ সি টু ইজুয়াল টু ফাইভ সি থ্রি হয়, তোমরা করে দেখো, দ্যাট ইজ কি ফাইভ সি টু এই থ্রিটা কী করে আসে ফাইভ মাইনাস টু থেকে, সেম ম্যাটার এখানেও এন সি আর মাইনাস ওয়ান, তাই তো এন সি আর ইজুয়াল টু এন সি এন মাইনাস আর, এন সি এই ওপর থেকে নিচেটা বিয়োগ করলাম, সেম ম্যাটার এখানেও তাই করছি, এখানে মনে করো এন সি আর মানে এইটা আছে, তাহলে কি এইটার সমান তাহলে কী লিখবো এন সি এন বিয়োগ এটা এন মাইনাস আর মাইনাস ওয়ান লিখতেই পারি, তাহলে কী পাচ্ছি এন সি এন মাইনাস আর প্লাস ওয়ান, একটু আগে আমরা পেয়েছি এন আর আর এর মধ্যে কী রিলেশন আছে এন ইকুয়াল টু টু আর প্লাস ওয়ান,
এখন এন এর পরিবর্তে কত পুট করবো, টু আর প্লাস ওয়ান, তাহলে টু আর প্লাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান। এখন দেখো টু আর মাইনাস আর দাজ আর, ওয়ান প্লাস ওয়ান দাজ টু, এটা তোমার ডানপক্ষে প্রমাণ করতে বলেছিল, অতএব ডানপক্ষ প্রমাণ হয়ে গেল। ব্যাপারটা হয়েছে কি, ব্যাপক মশা উঠছে, পোকা উঠছে, অতএব এই ভিডিওটা আর কন্টিনিউ করা যাচ্ছে না। আমি খুব শীঘ্রই আবার নেক্সট পার্ট আমি আনবো কালকেই। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।